ওনার বন্ধু টুনিকে মৃত্যুর খবরটা দেয়। টুনি মৃত্যুর খবরটা শুনে টুনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে টুনির বন্ধু অনেক ডাকাডাকি করে। কিছুক্ষণের মধ্যে টুনির জ্ঞান ফিরে আসে। টুনি টোনার মৃত্যুর খবর পেয়ে টুনি অনেক কষ্ট পায়, তাই টুনি টোনাকে একটিবারে দেখার জন্য তাড়াতাড়ি করে চলে যায়। টুনি দেখে টোনার মৃতদেহটা এক মাঠের ধারে পড়ে আছে। টুনি টোনার কাছে এসে অনেক কান্নাকাটি করে। বন্ধুরা, টোনার আত্মার কামনার জন্য ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দিতেই পারো। টিঙ্কুর সৎমা বাজার থেকে একটি খেলনা গাড়ি কিনে আনে, সেটা তার নিজের ছেলেকে দেয়। অন্যদিকে টিঙ্কু এসব দেখে অনেক কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে তার মরা মায়ের সমাধির কাছে যায় আর অনেক কান্না করতে করতে বলে, মা মা, আজ তুমি যদি বেঁচে থাকতে আমাকেও একটা খেলনা গাড়ি কিনে দিতে, আজ তো তুমি বেঁচে নেই, ফিরে এসো না মা। তোকে টুনি সমাধি থেকে টুনির আত্মা ফিরে আসে আর বলে, মা টিঙ্কু, তোকে আমি খেলনা গাড়ি কিনে দেবো। এই ভিডিওটা সবাই যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না। এই তো মা টিঙ্কু, তোরা বন্ধুরা তো কত ভালো, সবাই লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। এই নাও মা টিঙ্কু, এই গাড়িটা নিয়ে তুমি খেলবে, কখনো খেলনা গাড়িটি ভাঙবে। শোন আমার ডাইনি মেয়েরা, তোরা তাড়াতাড়ি করে যাও, ওই পাশে জঙ্গলে টুনির বাসা আছে, টুনিকে দূরে তার মাথা কেটে নিয়ে আয়, নাহলে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। তোরা যদি টুনির মাথা না কেটে আনতে পারিস, তাহলে তোর বাবার মুখার কোনোদিনও দেখতে পাবি না। ডাইনির মেয়েরা একথা শোনার পর তাড়াতাড়ি করে টুনির মাথা কাটার জন্য টুনির কাছে যায় আর বলে, এই টুনি, তোর মাথা কাটার জন্য আমাদের ডাইনি মা তোর কাছে পাঠাইছে, তোর মাথাতে অনেক শক্তি, তাই তোর মাথা কেটে আমরা নিয়ে যাব। টুনি একথা শোনার পর টুনি তার জাদু শক্তি দিয়ে একটা জাদুই তোরাল বের করে ডাইনি মেয়েদের পেটে গেঁথে দেয় আর ডাইনির মেয়েরা ওখানে ছটপট করতে করতে রক্তাক্ত অবস্থায় মারা যায়। আমার ছোট্ট ভাই ও বোনেরাও গল্পটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে। একদিন একটা ভয়ানক ডাইনি একটা পুতুল রূপ ধারণ করে ওখানে পড়ে থাকে। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে টুনির ছানা টিঙ্কু বাড়ি ফিরছিল। টিঙ্কু এসে দেখে একটা পুতুল পড়ে আছে। টিঙ্কু বলে, বাহ, আজকে তো ভালো পুতুল পেয়েছি, পুতুলটা বাড়ি নিয়ে গিয়ে অনেক মজা করে খেলবো। টিঙ্কু একথা বলে পুতুলটাকে মাথায় করে নিয়ে বাড়ি চলে আসে। টিঙ্কু বাড়ি এসে টিঙ্কু সে পুতুলটাকে রেখে ঘুমিয়ে পড়ে। টিঙ্কু পুতুলটাকে রেখে ঘুমিয়েছিল, তখন সে পুতুলটা টুনির কাছে চলে আসে আর পুতুলটার ভেতর থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বের হয় আর টুনির মাথাটাকে খেয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। টিঙ্কুর হঠাৎ ঘুম ভেঙে যায়। টিঙ্কু উঠে থেকে তার মায়ের গলাটাকে খেয়ে নিয়েছে। টিঙ্কু খুব কান্নাকাটি করতে লাগে। বন্ধুরা, গল্পটি একটু হলেও ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। টোনা রোজ রোজ বাইরে এসে মদ খেত আর নেশা করে বাড়ি ফিরত। বাড়ি ফিরে টুনিকে অনেক মারধর করতো। টুনিকে বলে, তুই আমার কাছে শুবি না, তুই এখানে পড়ে থাকবি, কাল সকালে যেন আমি তোর মুখ না দেখতে পাই। টুনিকে একথা বলে তাড়াতাড়ি করে ঘুমোতে চলে যায়। টুনির ছানা টিঙ্কু কান্না করতে করতে বলে, মা তোমাকে বাবা অনেক মেরেছে, বাবা খুব বাজে, মা আমরা আর থাকবো না, কাল সকাল হলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। টিঙ্কু একথা বলে টিঙ্কু আর টিঙ্কুর মা টুনি ঘুমিয়ে পড়ে। টিঙ্কু সকাল হলে তাড়াতাড়ি করে উঠে আর তার মাকে বলে, মা চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাব। টিঙ্কু তার মাকে অনেক ডাকতে থাকে কিন্তু তার মা সাড়া দেয় না। টিঙ্কু বুঝতে পারে তার মা আর বেঁচে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। টিঙ্কু প্রচুর কান্নাকাটি করতে লাগে। কি বন্ধুরা, গল্পটি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। একদিন টুনি দূরে জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছিল, তখনই টুনি দেখতে পায় একটা ভয়ঙ্কর ডাইনি গাছ চাপা পড়ে আছে। টুনি ডাইনির কাছে তাড়াতাড়ি করে যায়, গাছটা সরিয়ে ডাইনিকে বাঁচিয়ে নেয়। ডাইনি উঠে পড়ে আর বলে, টুনি তুই আমাকে বাঁচাইছিস, তুই কি চাস বল, তোকে আমি তাই দেব। টুনি বলে, ডাইনি মাসি আমার কিছু লাগবে না, সবাই যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে হবে। একদিন রাতে টিঙ্কু তার মায়ের কাছে শুয়েছিল, হঠাৎ মাঝরাতে টিঙ্কুর ঘুম ভেঙে যায়। টিঙ্কুর অনেক জল তেষ্টা পায়, তাই টিঙ্কু তার মাকে না ডেকে জল খেতে চলে যায়। টিঙ্কু জল খেতে যাবে, তখন সেই গ্লাস থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়েছে, টিঙ্কুকে গপ করে গিলে নেয়। টিঙ্কু গ্লাসের ভিতরে দিয়ে দেখে একটা ভয়ঙ্কর ডাইনি নাচানাচি করছে। তখন টিঙ্কু বলে, ডাইনি মাসি, ডাইনি মাসি প্লিজ আমাকে ছেড়ে দাও না। তখন ডাইনি বলে, তুই যদি তোর মায়ের কাছে ফিরে যেতে চাস তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বল তোর বন্ধুদেরকে। টুনি তান্ত্রিক একটা ভয়ঙ্কর ডাইনিকে তার মায়াবী শক্তিতে একটা বোতলের ভিতরে বন্দি করে দেয়। তখন তান্ত্রিক টুনিকে বলে, টুনি এই বোতলটা তুই নিয়ে গিয়ে একটা নদী জলে ফেলে দিয়ে আসবি, কিন্তু খুব সাবধান, ডাইনি যেন বোতলের ভিতর থেকে কোনো রকমে বেড়াতে না পারে। তখন টুনি বলে, ঠিক আছে তান্ত্রিক। এই বলে টিঙ্কু দৌড়তে দৌড়তে নদীর কাছে যায়, বোতলটা ফেলতে যাবে। তখন সেই বোতলটার ভিতর থেকে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে চলে আসে আর বলে, এই টুনি তুই আমাকে বন্দি করেছিস, দেখ আমি এবার তোকে কি করি। এই বলে ডাইনি টিঙ্কুকে গপ করে গিলে নেয় আর হি হি করে আসতে থাকে। তখন ডাইনি বলে, তোকে আমি একটা সত্যি পেটের ভিতর থেকে ফিরিয়ে দিতে পারি, সবাই যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন টুনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, টুনি দেখে তার সামনে একটা বার্গার পড়ে আছে। টুনি তাড়াতাড়ি করে বার্গারটাকে খেয়ে নেয়, তাড়াতাড়ি করে আবার হাঁটতে শুরু করে। টুনি কিছু দূর যাওয়ার পরে টুনি একটা বড় আনারস দেখতে পায়। টুনি অত বড় আনারসটা দেখে টুনি হা করে তাকিয়ে থাকে। টুনি আনারসটা দেখে অনেক লোভ হয়, টুনি আনারসটা খেতেই যাবে। তখন সেই আনারসটা দেখে একটা ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে আর ডাইনি বলে, টুনি তোর এত বড় সাহস, তুই আমার আনারস খাবি, দাঁড়া তোকে আমি আনারস খাচ্ছি, তোকে আমি এক্ষুনি গিলে খেয়ে নেবো। ডাইনির কথা শুনে টুনি অনেক রেগে যায় আর টুনি ডাইনিকে এক লাথি মেরে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। কি বন্ধুরা, গল্পটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
ডানির ঘরের সামনে টুনির বাসা ছিল। ডানিকে টুনি প্রত্যেক দিন বকাঝকা করতো। আর ডানি বলতো, টুনি তোর যখন ছানা হবে আমি তোর ছানাগুলোকে গোগো করে ধরে খাবো। ডাইনি একথা বলে শিকার করতে চলে যায়। ডাইনি চলে যাওয়ার বাদে টুনি তার বাসাতে দুটো ডিম পারে। টুনি ডিম দুটোকে দেখে অনেক কান্না করতে লাগে আর ভাবে তার ছানা বের হলেই তার ছানাকেই ডাইনি ধরে খাবে। তাই টুনি মনে দুঃখে ডিমগুলোকে নিয়ে ডাইনি বাড়ি ছেড়ে চলে যায়। ডাইনি যখন বাড়ি ফিরে দেখে টুনি নিয়ে ডাইনি অনেক কান্না করতে লাগে আর বলে, টুনি আমি তোকে অনেক ভালোবাসতাম, তুই আমাকে ছেড়ে চলে গেলি। কি বন্ধুরা, তোমাদের গল্পটি যদি একটু হলেও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। একদিন টুনি তার ছানাকে নিয়ে জঙ্গলের ভিতর পিকনিক করতে যায়। টুনি তার ছানার জন্য খাবার বানাচ্ছিল। তখন টুনির ছানা টিঙ্কু বলে, মা তোমার খাবার হতে তো অনেক দেরি, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি মা। টিঙ্কু তার মাকে কথা বলে ঘুরতে চলে যায়। তখন টুনির ছানা টিঙ্কু ঘুরতে ঘুরতে এক গভীর জঙ্গলে চলে আসে। টিঙ্কু দেখে একটা কলসির মধ্যে অনেকগুলো ফল রাখা আছে। টিঙ্কু ফলগুলোকে দেখে অনেক লোভ লাগে, তাই টিঙ্কু তাড়াতাড়ি করে ফলগুলোকে খেয়ে নেয়। তখন কলসিটা তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে কলসির মধ্যে বন্দি করে দেয়। টিঙ্কু অনেক কান্না করতে লাগে। তখন কলসি থেকে বলে, টিঙ্কু আমি তোকে একটা সত্যি ফিরিয়ে দিতে পারি, সবাই যদি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন টুনি বিয়ের বাড়ি থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে আসে। টুনির অনেক খিদে পায়, তাই টুনি বিরিয়ানিটা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে হাত মুখ ধোয়ার জন্য চলে যায়। তখন এক ভয়ঙ্কর ডাইনি টুনিকে মারার জন্য গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছিল। সেই ডাইনিটা টুনির ঘরে চলে আসে। আর ডাইনিটা টুনির ঘরে এসে বলে, তুই তো আমার ছানা ডাকুনিকে মেরে ফেলেছিস, তোকে তো আমি আজকে ছাড়বো না, তোকে তো আমি আজকে মেরেই ছাড়বো। এই বলে ভয়ঙ্কর ডাইনি তার জাদু শক্তি দিয়ে টুনির খাবারের বিষ মাখিয়ে দেয়। তাড়াতাড়ি করে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ বাদে টুনি ফিরে আসে আর তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে নেয়। আর টুনির সঙ্গে সঙ্গে মারা যায়। আর তখন ডাইনি হি হি করে হাসতে থাকে আর বলে, টুনি এই ভিডিও যদি 1K লাইক আসে তবেই তোর জীবন ফিরে পাবি। একদিন ডাইনি তার মেয়েকে উড়িয়ে ঠান্ডা হওয়া খাচ্ছিল। হঠাৎ সেখানে একটা প্লেন চলে আসে আর ডাইনির মেয়েকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এবং ডাইনির মেয়ে পড়তে পড়তে এক ধারালো তরলের উপর পড়ে। ডাইনির মেয়ে রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর ডাইনিটি নিচে নেমে আসে আর তার মেয়েকে এই অবস্থা দেখে খুব কান্না করতে লাগে। ঠিক তখনই সেই পদে টুনি যাচ্ছিল। টুনি ডাইনির সব কথা শোনার পর টুনি তার চৌদ্দ জাদু শক্তি দিয়ে ডাইনির মেয়ের উপর প্রয়োগ করে আর ডাইনির মেয়েকে আবার বাঁচিয়ে তোলে। এতে ডাইনি খুশি হয়ে টুনিকে এক ধরে আপিল দেয়। বন্ধুরা, গল্পটি তোমাদের একটু হলে ভালো লাগে থাকলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদিন টিঙ্কু বাড়ি ফিরছিল। তখন টিঙ্কুর সামনে একটা বোম পড়ে থাকে। টিঙ্কু বোমটাকে খেলনা মনে করে হাতে তুলে নিয়ে বলে, আমার মায়ের কাছে তো কোনো খেলনা কেনার পয়সা নেই, আমি এই খেলনাটাকে বাড়ি নিয়ে গিয়ে খুব মজা করে খেলবো। এই বলে টিঙ্কু বাড়ি চলে যায়। বোমটাকে ঘরে রেখে টিঙ্কু প্রত্যেক দিনের মতো খেলতে চলে যায়। কিছুক্ষণ পরে টিঙ্কুর মা টুনি বাড়ি ফিরে আসে আর টুনি যেই না ঘরের ভিতরে ঢুকতে যাবে, তখনই বোমটা বাস্ট হয়ে টুনি বোমের বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওখানেই মারা যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদিন টিঙ্কু স্বপ্ন বাজার থেকে কিছু বেলুন কিনে নিয়ে আসে আর বেলুনগুলো সে তার নিজের ছেলে গুড্ডুকে দেয়। অন্যদিকে টিঙ্কু এসব থেকে অনেক কষ্ট পায়, তাই টিঙ্কু মনে দুঃখে সেখান থেকে চলে যায়। এবং সে তার মরা মায়ের সমাধির কাছে এসে অনেক কান্না করতে থাকে আর বলে, মা মা তুমি ফিরে এসো, মা তুমি নেই বলে আমাকে কেউ কিছু কিনে দেয় না। তক্ষণে টিঙ্কুর মায়ের আত্মা বেরিয়ে আসে আর বলে, বাবা টিঙ্কু চল আমি তোকে অনেক বেলুন কিনে দেবো। এরপর মরা টুনির আত্মা আর টিঙ্কু তাদের বাড়িতে আসে আর রেগে গিয়ে টিঙ্কু সৎমাকে তার জাদু শক্তি দিয়ে একটা বেলুন বানিয়ে দেয় আর বলে, তুই বেলুন থেকে তক্ষণে মুক্তি পাবি, সবাই যখন এই ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবি। একদিন টিঙ্কু বাজার থেকে এক ঝুড়ি ডিম নিয়ে বাড়ি ফিরছিল। টিঙ্কু যখন ডিমগুলোকে নিয়ে জঙ্গলের মাঝে আসে, ঠিক তখনই সেই ডিমের লোভে তার সামনে ডাকু রাক্ষস চলে আসে আর টিঙ্কুকে বলে, এই ছোট্ট পাখি আমি অনেক ক্ষুধার্ত, তুই তোর ডিমগুলোকে আমাকে দিয়ে যা, আমি তোর ডিমগুলোকে খেয়ে আমার খিদা মেটাবো। না গো ডাকু রাক্ষস কাকু, আমি এই ডিমগুলো তোমাকে দিতে পারবো না, এই ডিমগুলোকে নিয়ে আমাকে বাড়ি যেতে হবে, তুমি সরে যাও। টুনির এই কথা শুনে ডাকু রাক্ষস অনেক রেগে যায় আর টিঙ্কুকে তার জাদু শক্তি দিয়ে একটা ডিম বানিয়ে দেয়। কি বন্ধুরা, গল্পটি তোমাদের একটু হলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।